নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। আজকে গোলাপ গাছের মাটি বিষয়ে আলোচনা করব, টব বিষয়ে আলোচনা করব, নতুন গোলাপ কিভাবে কিনবেন, কি দেখে কিনবেন, আর তার সাথে সাথে গাছের পরিচর্যার বিষয়ে আলোচনা করব। নতুন গোলাপের কিন্তু পরিচর্যাটা একটু আলাদা হয়, ওকে আলাদাভাবে পরিচর্যা করলে পরে ফলটা কিন্তু ভালো পাওয়া যায়। সব কিছু থাকবে, ভিডিওটি স্কিপ না করে শুধু দেখতে থাকুন। প্রথমে আমি বলবো যে গোলাপ গাছ কি দেখে আপনারা কিনবেন। আপনারা গাছটাকে লক্ষ্য করবেন যে গাছে তিন থেকে দুটা, হ্যাঁ দুটো থেকে তিনটা ডাল আছে কিনা। ছোট গোলাপ গাছ তাই আমি দুটো থেকে তিনটাই বললাম। এক ডালে গোলাপ গাছ কিন্তু কিনবেন না, গাছটা কিন্তু ভালো হবে না। সবসময় চেষ্টা করবেন দুটো ডালে গাছ কেনা। এর মধ্যে দেখবেন যে গাছটার গোড়াটা ভালো আছে কিনা, মানে অনেক অনেক সময় হয় গ্রাফটিং এর জায়গাটা পুরো পাতলা হয়, ঠিক আছে, তাই এটা কিন্তু একবার দেখে নেবেন। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অন্ধ ডাল, অর্থাৎ দুটো ডালের মানে একটা একটা ডাল বেরিয়েছে, শেষ মুহূর্তে গাছের শুধু পাতাই আছে, তারপর আর ওখান থেকে কোনো পাতা বের হচ্ছে না, এরকম যদি ডাল দেখেন তাহলে পরে এই গাছটাকে আপনারা কিন্তু কিনবেন না। কোনো গাছে যদি এরকম ডাল দেখেন গাছটা কিন্তু কিনবেন না। আর ফুল দেখে সবসময় গাছটা কেনার চেষ্টা করবেন, কারণ কয়েকটা ভ্যারাইটি আছে, যে সমস্ত ভ্যারাইটিতে কম যত্নে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। যেমন একটা হাজার গোলাপ যেটা বলে, অর্থাৎ মিনিচার ভ্যারাইটি যে গোলাপটা, ওই গোলাপটা সব থেকে বেশি ফুল ফোটে। তাই একটু দেখে শুনে কিন্তু আপনারা গাছগুলো একটু কিনবেন। আর কিনে আনার পর আপনারা কিন্তু 7-10 দিন এমনি রেখে দেবেন, হ্যাঁ কোনো রকম প্রতিস্থাপন করতে হবে না। যদি রাখেন তাহলে গাছটা কিন্তু ভালো হবে, আর যদি সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করেন তাহলে গাছের পাতা হলুদ হবে, এটা সমস্যা দেখা যাবে। তো আমরা কি করব, কয়েকটা দিন গাছটাকে রেখে দেবো বাড়িতে, তারপরে আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের মাটি কেমন হবে এটা বিষয়ে এবার আলোচনা করব। তবে এটা হচ্ছে আমার পুরনো একটি গাছ, এই পুরনো গাছে কিন্তু এই গোলাপ ফুলটা ফুটেছে। হ্যাঁ মাটিতে গাছটা আছে, কোনো ঘেস তেস নাই, ফুলটা কিন্তু বেশ সুন্দর, তার সাথে সাথে কড়িও আসছে। আরও এবার আমি কি করব, এই সমস্ত কড়িয়ে ফুলটাকে কেটে দেব। হ্যাঁ এই সমস্ত ভিডিও আপনারা অন্য একটা ভিডিওতে দেখতে পাবেন, যে আমি কোথা থেকে ফুলটা কাটবো আর কীভাবে নতুন নতুন আরও ডালপালা আনব। চলে আসলাম মাটি বিষয়ে, এই মাটিটা আমি একটু আলাদা করেছি। এখানে আছে হচ্ছে 50% যে বালি চালার পর যে নুড়ি পাথরগুলো ফেলে দেয় সেই জিনিসটা 50% আছে, 30% মাটি আছে, আর 20% ভার্মিকম্পোস্ট আছে। ভার্মিকম্পোস্টটা আমি কমই দিলাম, এখানে 30% ভার্মিকম্পোস্ট দেওয়াই যায়, কোনো অসুবিধা হবে না। আর এর সাথে মেশানো আছে 1/2 কেজি কম নিম খোল, হ্যাঁ নিম খোলটা কিন্তু অবশ্যই মেশাতে হবে, মানে কিন্তু গাছ ভালো হবে না। নতুন গাছ যখন প্রতিস্থাপন করবেন তখন কিন্তু একবার নিম খোলটা অবশ্যই মেশাবেন। চলুন মাটি উপাদানগুলো বলে দেওয়া হয়ে গেল, এবার আমরা গাছ প্রতিস্থাপন করব। তবে আরেকটা কথা বলি, যে এই মাটিটাকে বানিয়ে রাখার কোনো দরকার নেই, আপনারা অনেকদিন 1 মাস বা 2 মাস বানিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করতে পারেন। কোন মাটিগুলো বানিয়ে রাখতে হয়, যে সমস্ত মাটিগুলোতে গোবর সার মিশান বা হাড়গুলো শিংকুচি এই সমস্ত মিশান, সেই সমস্ত মাটিগুলো আপনারা বস্তায় ভরে রেখে দিতে পারেন। এই মাটির মধ্যে আমি কিছুই দেওয়া নাই, শুধু মাটি আছে, ওই বালি আর কাকড়গুলো আছে, তার সাথে ভার্মিকম্পোস্ট আছে আর নিম খোল আছে, অসুবিধা হবে না, ডাইরেক্ট গাছ প্রতিস্থাপন করতে পারেন। একটু টপ বিষয়ে আলোচনা করে ফেলি, নতুন গোলাপ গাছ সবসময় 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টপে প্রতিস্থাপন করার চেষ্টা করবেন। আমরা সবসময় চেষ্টা করি যে একটা গাছকে বড় টপে একবারে প্রতিস্থাপন করে দিই, তো এটা কিন্তু কখনোই করবেন না, সবসময় 8 ইঞ্চি টপে বা 6 ইঞ্চি টপে নতুন গাছ প্রতিস্থাপন করবেন।
এবার আমরা গাছ প্রতিস্থাপন করব। একটা 8 ইঞ্চি টব নিয়েছি আর সেই টবের মধ্যে যে ফুটোটা ছিল সেই ফুটোটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর এবার একবার মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করব। একটু নিচে গাছটাকে বসাবেন, তাহলে গাছটা একটু ভালো হবে। সবসময় চেষ্টা করবেন যে গাছটাকে একদম সোজা হয়ে বসানো, যাতে টেরা না হয়, সবসময় সোজা হবে। এরপরে জাস্ট মাটি দিয়ে দেব, আর কিছু করার দরকার নাই। আর যতবার ধরুন দুবার মাটি দিলেন, তো দুবার কিন্তু মাটিটা কিন্তু চেপে দিবেন, নাহলে কিন্তু বাতাস থেকে যাবে টবের ভিতর, গাছটা কিন্তু ভালো হবে না। অবশ্যই দুবার মাটি দেওয়ার পর একবার করে চাপবেন। গাছ প্রতিস্থাপন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এবার কি করব, গাছ শুধু জল দিয়ে দেবো। আর হ্যাঁ, জলটা কিন্তু গাছের উপর থেকে দেবেন, মানে পুরো একদম স্নান করে দিবেন যখন গাছে জল দিবেন, গোলাপ গাছে। আর গোলাপ গাছ কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, তাই আমি বলবো প্রত্যেক দিন দুবেলা ওকে স্নান করবেন এই শীতকালে। আর গরমকালে তো 3-4 বেলা করাতেই হবে। এবার আমি বলবো এই যে গোলাপ গাছ প্রতিস্থাপন করলাম, এই ছোট গোলাপ গাছের কয়েকটা পরিচর্যা, যে পরিচর্যা টানা 4 মাস আপনাদেরকে নিতে হবে। প্রথমে বলবো যে গাছ প্রতিস্থাপন করলাম, তাই আমরা 2 দিন সেমি শেডে রাখবো, তারপরে 3 থেকে পুরোপুরি ফুল সানলাইটে গাছটাকে রাখবো। এরপর আমরা যেসব জায়গায় ফুল আছে, ফুলের কড়ি আছে, যে সমস্ত কিছুকে আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা প্রথমে গাছটাকে ভালো করব, তারপরে আমরা কিন্তু সেই গাছ থেকে ফুল চাইব। 1 বছর ফুল না পেলেও সামনে বছর প্রচুর পরিমাণে ফুল পাব। আমরা গোলাপ গাছকে, নতুন গোলাপ গাছকে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড দিব। এই হিউমিক অ্যাসিড দিলে পরে গাছের শিকড়টা কিন্তু খুব ভালো হয়, তাই নতুন গোলাপ গাছ কেনার পর, প্রতিস্থাপনের পর আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া শুরু করবেন। কদিন পর দেওয়া শুরু করবেন? গাছ প্রতিস্থাপনের 10 দিন পর থেকে। 1 লিটার জলে 1 গ্রাম দিতে হবে। এর সাথে সাথে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে দিব হচ্ছে এনপিকে 12:61, এটা 1 লিটার জলে আমরা দিব 1 গ্রাম। যেহেতু ছোট গাছ তাই আমরা এনপিকেটাও 1 গ্রাম দিব, আর যেটা হিউমিক অ্যাসিডের কথা বললাম সেটা পরিমাণই হলো 1 লিটার জলে 1 গ্রাম, এর থেকে কম হলে আরও ভালো। আর এই 1 লিটার জল কিন্তু আবার একটা গাছে দিয়ে দেবেন না, যতগুলো গাছ আছে সেই অনুযায়ী কিন্তু জলটা তৈরি করবেন। আর প্রত্যেক 7 দিন অন্তর অন্তর যে কোনো একটা কীটনাশক আপনারা গোলাপ গাছে ব্যবহার করবেন। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কাকা আর সুপারসোনাটা, ঘুরিয়ে ঘুরিয়ে 7 দিন ওটা আর 7 দিন এটা, 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে বিকালবেলা কিন্তু স্প্রে করতে হবে। আর কিছু পরিচর্যা নাই, এই পরিচর্যা করলে গাছ ভালো থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার দিনটি ভালো হোক।